হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে বলে দিই, আজকে হলো রবিবার। তো রবিবার সকাল থেকে আমাদের এখানে কারেন্ট নেই, তো অন্ধকার অন্ধকার পুরো অন্ধকার। তো স্যার চলে এসেছে পড়াতে, স্যারও ঘুমিয়ে যাচ্ছে আজকাল। তো একটু তো প্রতিদিনের লেট হয়ে যাচ্ছে, যেহেতু ঠান্ডাটা একটু কম হলো কি বলতো, ঘুমিয়ে যাচ্ছি ঠান্ডা হয়ে দাঁড়াতে। আর এখনও চাটা কিচ্ছু খাওয়া হয়নি, ছেলেকে তাড়াতাড়ি করে আগে খাই দাই, ওকে আপাতত রুমে বসিয়ে দিয়েছি পড়ানোর জন্য, পড়তে বসে গেলো আর কি। স্যার তো এই এলো দেখতেই পেলে তোমরা। তো বাড়ির কাজকর্ম বলতে যেমন নিত্যদিনের সেরকমই পড়েই আছে সমস্তটা, তো সেইভাবে কিচ্ছু হয়নি, আস্তে আস্তে তো হবেই, পড়ে থাকে না তার কিছুই, সময় যায় আর কাজও সব শেষ হয়, তো করলেই আর কি হলো, আর খেলেই হলো। আজ থেকে আমাদের এই গাছগুলো বেশ ফুল দিয়েছে, বেশ দেখতে পাচ্ছি, একটা ফুল দিয়েছে, এই একটা নিচে ফুল দিয়েছে, এই জোগাটা আলাদা। তো এইগুলো আর ছোটো ছোটো ডালগুলো না লাগানো হয়েছিল, বেশ সরু সরু, বেশ ফুল দিচ্ছে। ওই দিকে একটা হয়েছে, চলো সব আর একটা জায়গা দেখা, দেখতে পাচ্ছ ওই কোনটাতে, ফুল ফুটেছে একটা, আর ওই দিকে যে ফুলটা ফুটে ওই দেখো, বেশ কটাই জবা দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার সকাল থেকে, সকাল থেকে অন্ধকারের জন্য বিশেষ করে আরও কিছু কাজ সারতে পারিনি। তো কারেন্ট রবিবারে তো আমাদের এখানে ভালো রকমই কারেন্ট গেলে আসতে চায় না কিন্তু। তো এবারে চা করবো, চা স্যারকেও চা দেবো, নিজেও চা খাবো এখন, তারপর চা খেয়ে, তোমরা তো জানো একটু সকালে আমি চা না খেয়ে আবার বেশি কাজে লাগতে পারি না। তো চলো চাটা করে নিই। তো বন্ধুরা দেখো, হঠাৎ করে একটু রেডি হয়েছি, এক জায়গায় যেতে হচ্ছে। তো সকালবেলা কিছু প্ল্যান ছিল না, এখনই হঠাৎ করে যেতে হচ্ছে, রেডি হয়ে গেছি। তোমাদের দাদা আমাকে দিয়ে আসবে, কারেন্ট থেকে থেকে জাস্ট 10 মিনিট হলো কারেন্ট দিয়েছে। তো আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি, তো চলো বেরিয়ে পড়া যাক, কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো কিন্তু। দেখো কোথায় এসেছি, আমার বৌদির কাছে, বৌদির খুব শরীর খারাপ হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, শরীর খারাপ, পেটে ব্যথা হচ্ছে বলছে, সেই জন্য আরো এসেছি। ফলটল নিয়ে, ফল এখন কোনখানে কি করে খাওয়া চলবে কি চলবে না সেটা তো, তো বৌদির মিক্সি খারাপ হয়ে গেছে, সেই জন্য হাতে পারছে আরো কষ্ট হচ্ছে, মিক্সিটা বাগিয়ে দিয়ে তো বলছে। এসেছি, এসে মানে এখনো ড্রেস চেঞ্জ করিনি, আর খিদে পেয়েছে, খেতে বসে গেছি। তো চলো খিদে মুড়ি খাচ্ছে, একবার তোমাদেরকে দেখিয়ে দিই মুড়ি খাচ্ছে, মুড়িটা কি যে খাচ্ছি সেটা দেখে। এখানে করেছে আলুর দম, আলুর দম দিয়ে মুড়ি খাচ্ছি, আর মুড়ি নিয়ে নিয়েছি। তো ছেলে আমি এইটুকুনি খাবো, হ্যাঁ বেশি খাবো না, এদের আবার এখানে সকাল সকাল খাওয়া, একটা দেড়টার মধ্যে ভাত খাওয়া, আমাদের মতন তিনটের সময় নয় কিন্তু। তো চলো মুড়িটা খেয়ে নিই, খেয়ে পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো এসে স্নান টান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একটু শ্যাম্পু দিলাম চুলটা, কদিন দিয়ে শ্যাম্পু দিয়ে না দিয়ে, দেখো তোমাদেরকে একটা ঝট করে জিনিস দেখাই চলো। তো ঝট করে কি দেখাবো, দু শালিক দেখাতাম তোমাদেরকে অবেলাতে, তো চলে গেল লাফি লাফি ত্রিং ব্রিং ত্রিং ব্রিং করে করে, আর দেখতেই পেলাম না। তো আমাদের এখানে তো সকাল সকাল খাওয়া দাদার বাড়িতে, তো কী করবো, তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে, এখন একটা বাজে, একটার মধ্যে খেয়ে নিতে হবে। তো খেয়ে দিয়ে একটু শুয়ে পড়বো, এইখানে এলে একটু সকাল সকাল করে খাওয়া হয়ে যায়, তো আমাদের বাড়িতে একটু দেরি করে খাওয়া, তো খাবো এবার। তো চলো বৌদি কী রান্না বান্না করেছে তোমাদেরকে খেতে খেতে দেখাচ্ছি চলো। তো দেখো রান্না বান্না করেছে বৌদি, চিংড়ি দিয়ে পোস্ত, আলু পোস্ত, আর এখানে চিকেন, ব্যাস এদিকে সবাই খেতে বসে গেছে।
এরে গরু। তো চলো খেয়ে নি, খেয়ে নিয়ে পরে আবার কথা হচ্ছে। হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ আজকে কোথায় আছি? মাঠে চলে এসেছি। তো এখানে এসে কিছু শট বানালাম, তো শটটা দেখবে তোমরা, তো দেখে কেমন হয়েছে বলো কিন্তু। তো শট বানানোর জন্য আরও চলে এসেছি এখানে। তো একটু রেডি হয়েছি, রেডি হয়ে এসেছিল অনেকক্ষণই, কিন্তু আস্তে আস্তে দেখো সন্ধে হয়ে গেল। তো কি করব, সন্ধে তো আর সন্ধেটাকে তো আটকানো যায় না। তো ছবি একটু অন্ধকার হয়েছে, ছবিটাও কেমন কেমন হচ্ছে, তো সেই কারণে এবার বাড়ি চলে যাচ্ছি। ওই দেখো সবাই লম্বা লাইন দিয়ে পিছনে পিছনে আসছে। তো আমার ছেলেটি তো হচ্ছে গুপিজন্ত একটি ছেলে, তো এসে তো মাঠে মানে গোড়াগড়ি খাচ্ছে মার দেখে। তো তোমাদের সঙ্গে অনেক পরে এলাম, সেই খাওয়া দাওয়ার পর এসেছি। তো যা সরু আল, মনে হচ্ছে যে না সামনেই পুকুর, মনে হচ্ছে পড়ে গেলে সব যাবে। তো বাড়ি যাচ্ছি, তো এখান থেকে বেশি দূর নয়, কাছেই একদম। তো দেখে নাও আমাদের এখানে, আমাদের গ্রামের পরিবেশ সবই আলু, আর আলু আলু লাগানো হচ্ছে, আর ওইখানে একটা জমিতে মাত্র, আর এখানে কলা গাছ আছে। এ কোন দিকে যাবো বৌদি? এদিকে না, বাবারে বাবি তুই আস্তে করে চল, যা সরু আর। তো এখানে বেশ পরিবেশটা একটু ভালো লাগলো বলে ওই জন্য চলে এলাম। তো আমাদের বাড়ির মতো শুধু তো একঘেয়েমি বাড়ির মধ্যেই শট করা হয়, তো বেশ ভালো লাগলো পরিবেশটা। আমি সেই কারণে একটু দুপুরবেলা শোয়াও হয়নি, সেই থেকে রেডি হয়ে হয়ে চোখ যদি এদিক ওদিক হয়েছে ধাপাস হয়ে পড়ে যাবো এখন। বাবি তুই আসতে কিন্তু সাবধানে, ওই দেখো যা সরু আলটা, তোমরা একবার দেখো, মানে কোনো রকম একটা পাও যাওয়া যাবে না বোধ হয়। ওফো, তো বাড়ি যাব, ড্রেস চেঞ্জ করব, কি ঠান্ডা লাগছে দেখতেই পাচ্ছ, স্লিভলেস পরেছি, বাপরে বাপরে ঠান্ডা ঠান্ডা লাগছে। এবার এবার মাঠা বাড়িতে যেমন তেমন ঠান্ডা, তো মাঠের দিকে কিন্তু প্রচণ্ড হারে ঠান্ডা। তো আমাকে কেমন লাগছে একটু অবশ্যই কমেন্টে জানিও। তো যেমন ও মা পড়েই যাচ্ছিল, এ আস্তে আস্তে হাড়ি পরে আবার মাঠের আলে হাঁটা, মানে হাঁটা মানে প্রচুর ডিফিকাল্ট একবারে আসতে। ওই বাবি দেখো দেখো আমি বলছি পড়বে, দেখো কিভাবে আসছে ওরা, বাবি আসতে কোড়ায় ওড়নাটা তো ধর না, বসে ধর না। বাবু মা আমি তো পাগল হয়ে যাবো মা। পরিবেশটা খুব সুন্দর, দূরে সর্ষে বাড়ি, আর কি সুন্দর ওইটা কি বলে, এখানে হচ্ছে আমাদের পান বড়ি, হ্যাঁ ওইগুলো সব দেখতে পাচ্ছ, কিন্তু পান গাছ লাগানো আছে, যে পান খাওয়া হয় সেই পান কিনতে। দেখো যে পাগুলো কি করে ফাঁক হয়ে যাচ্ছে দুদিক দিয়ে, কি করে দেখেছ? আমি স্টোলটা অনেকক্ষণ বললাম গোড় গায়ে নে, চলো। তো দেখো যাবার পথে লোকের জমি থেকে আলু চুরি করে নিচ্ছে, এই দেখো নতুন আলু, ধর 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 ধর, দেখবে কই দেখছি আর বেরোচ্ছে না যে, কেউ নেই তো, এরকম আলু চুরি করে কারা কারা নিয়েছো সেটা আমাকে কমেন্টে একটু জানিয়ে তো। হ্যাঁ আমি কিন্তু জীবনের প্রথম এরকম আলু আগে চুরি করেছি, আই বড়বেলা বিয়ে হয়নি যখন তখন মাঠে চুরি করেছি, ও সত্যি কথা বলছি। আর এখন বিয়ের পর তো মানে 12 বছর পর বোধহয় চুরি করতে এলাম, তোমরাও চলে সবার সাথে চুরি করবে তো, বড় বড় হয়নি, আনবো না এবার পিটানি দিবে। এই দেখো তার সঙ্গে সঙ্গে আমার ছেলে আর আমার দাদার ছেলে দেখো বসে গেছে, ওই চলো। তো বন্ধুরা আলু চুরি করে যে মজাটা পেলাম সেটা মনে কত দিন মজা করে মজা পেলাম আর কি, কী বলবো বন্ধুরা তোমাদেরকে, যে এরকম করে আলু বেশি কিন্তু করিনি, আমার হাতে মাত্র চারটে উঠেছে, এক দুটো বড়, দুটি ক্যাট ক্যাটি ক্যাটি। ও যা ঠান্ডা লাগছে, স্টোলটা জড়িয়ে নিলাম, স্টোলটা নিয়ে এসেছিলাম আমি। তো নতুন আলু পোড়া খেতে না খুব ভালো লাগে, এ সেদিনকে জানো বৌদি আমরা আলু পুড়ি ছিলাম জানো, নতুন আলু পুড়িয়ে খেয়েছি, কি আলু নেবো নখের ভিতর একদম ঢুকে গেল। তো চলো একদম বাড়িতে গিয়ে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, তো এসেছি, এসে ড্রেস ট্রেস চেঞ্জ করেছি, আর তারপরে খুব খিদে পেয়েছিলো, ওদের কি মেকআপ টেকআপ কিচ্ছু তোলা হয়নি,
তো সিঙ্গারা দিয়ে মুড়ি মেখে খেয়ে নিয়েছি, মানে খাওয়া একটু কিনে পেয়েছি, একটুখানি মেখে থেকে খাওয়া হয়ে গেছে। হ্যাঁ মামির আগে খাওয়া হয়ে গেছে, তো আমি খাচ্ছি সিঙ্গারা দিয়ে মুড়ি খাচ্ছি। তো মাঠে আস্তে আস্তে তো ভেবো না সব আলু চুরি করে এনেছি, কিন্তু জাস্ট আমি চারটে আলু নিয়ে এসেছি। তো অনেকদিন পর মাঠে গেছি, তো দেখলাম যে আলুটা কতদিন পর আলুই হাত দিলাম বন্ধুরা, মানে কি বলবো এরকম আনন্দ তো মানে কোনোদিনই পাইনি। দেখবে তোমরা যে আলু, এত আলু দেখে মনটা যে কিরকম আলুটা বড় হয়েছে কি দেখি, তো আরো ইচ্ছা গেল আর দেখলাম। সেটাকেই বললাম আলু চুরি করে নিয়েছি, নইলে তো আমার বাড়ির পাশেই তোমরা জানো দেখেছো মাঠ, কোনোদিন ওইসবে আমার নেশাও নেই। বাপের বাড়ির যা মেয়েরা এসে যা করে, যেটা ছুটাছুটি দৌড়াদৌড়ি, সেটা আমার মধ্যে আজকে হয়ে গেছে। ওই দিকে খাচ্ছে আমার দাদার ছেলে, সব মুড়ি খাওয়াচ্ছে। তুই খাবি না? ভাত খাবি? তুই ভাত খাবি না? খাবো দাবো এখানে, আবার সকাল করে একটু শোয়া, আমাদের মতন আর দুটোর সময় শোয়া নয়, এখানে মোটামুটি কটা শুয়ে যাবে, 10টা সাড়ে 10টা শুয়ে পড়ি এখানে পরে আর কি, তো দেখা যাক কটার সময় শুই। তার সঙ্গে পেঁয়াজ পাঠ তো দেখো আটা মাখছি, রাতে রুটিও হবে ভাতও হবে, তো রাতে আবার চিকেন হচ্ছে। তো যেহেতু ওবেলা সব যা চিকেন ছিল সব খাওয়া হয়ে গেছে, তা আবার দাদার চিকেন নিয়ে এলো, তো আবার রাতে চিকেন হবে। চিকেনের জন্য তোড়জোড় সব রাত চলছে, জোগাড় জানতি। তো এই ফাঁকে আমি আটাটা মেখে দিচ্ছি, আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছে, ভাত বসিয়ে দিয়েছে, তো ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে মশলা টশলা এখন বাটাবাটির ব্যবস্থা চলছে, আর এদিকে আমি আটাটা মেখে রেডি করে দিলাম। তো কেউ কেউ রুটি খাবে, কেউ কেউ ভাত খাবে, আর আমরা তো জানো রুটি খাই, তা দাদাও রুটি খায়, সব রুটি খাবার ধুম। তো চলো আটাটা মতো মাখা হয়ে গেছে, একে এখন রেস্টে রাখবো, আটাটা মাখে রেস্টে রাখি, তোমরা তো জানোই আমি বাড়িতে, সেই জন্য বৌদিকে বললাম একটু রেস্টে রেখে দাও। তো চলো, বৌদি ডাইরেক্ট মাখে আর করে নেয়, দাদা একা রুটি খায় ওই জন্য 4-5টা রুটি করে, তাহলে তার রেস্টে রাখার দরকার নেই। তো এবার সবাই রুটি খাবে বলে সেই জন্য একটু বেশি করেই মাখা হলো, 10টা খাবার, 10টা। তো চলো বাবা সব আগে কাশির মিউজিক দিয়া, বাপরে বাপরে কাশির মিউজিক, হ্যাঁ ঘং 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 ঘং। তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, এখানে অন্ধকার, এখানে কিন্তু লাইটের জোর নেই সেইভাবে, তো এদের এখানে তো জানোই তোমরা হাত ধুতে এলাম, কিন্তু কলতলা দেখছো কত অন্ধকার, বাপে কি হয়। তো এখানে তো সকাল করে খাওয়া দাওয়া জানোই, তো রাত হয়ে যাচ্ছে, এদের 9টা বাজলেই রাত হয়ে যাচ্ছে, তো রাতে রুটি আর চিকেন টয়লেটে যাও। চলো বন্ধুরা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও।